যুক্তরাজ্যের রিডিং শহরের একটি পার্কে দুর্বৃত্তের ছুরিকাঘাতে তিনজন নিহত এবং গুরুতর আহত হয়েছেন আরও তিনজন শনিবার স্থানীয় সময় সন্ধ্যার সাতটার দিকে শহরটির ফোরবুরি পার্কে এই হামলাটি হয় প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিবিসি জানায় এক ব্যক্তি পার্কে হাঁটতে থাকা মানুষের সঙ্গে মিশে গিয়ে তাদেরকে ছুরিকাঘাত করতে থাকে এরই মধ্যে হামলাকারী সন্দেহে পঁচিশ বছর বয়সী এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ তবে একে সন্ত্রাসবাদী হামলা হিসেবে দেখছে না তারা নিরাপত্তা সূত্র বিবিসিকে জানিয়েছে যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে সে লিবীয় নাগরিক বলে ধারণা করা হচ্ছে